এই বিষয়ে আরো জানাতে সিরাজগঞ্জে আছেন সহকর্মী সাজিরুল ইসলাম সঞ্চয়, সেখান থেকে সরাসরি যোগ দিচ্ছেন তিনি। সঞ্চয়, সংকট উত্তরণে দেশীয় খাদ্যের ব্যবহার বাড়ানো ছাড়াও আর কি কি উদ্যোগ নিচ্ছে সরকার, আর কি বলছেন খামারিরা জানাবেন। সিনথিয়া, আপনি যেমনটি বলছিলেন, আমি এই মুহূর্তে রয়েছি সিরাজগঞ্জ সদর উপজেলার একটি গোখামারে। আমি যদি আপনাদেরকে একটু দেখাতে চাই যে এই গোখামারটিতে 6 মাস আগেও কিন্তু প্রায় 30টি গবাদি পশু বা দুগ্ধবতী গবাদি পশু ছিল। এই মুহূর্তে কিন্তু এই খামারটির গবাদি পশুর সংখ্যা প্রায় অর্ধেকই কমে এসেছে। আপনারা দেখতে পাচ্ছেন যে মাত্র 12 থেকে 15টি গবাদি পশু রয়েছে। এই একই অবস্থা কিন্তু সিরাজগঞ্জের শাহজাদপুর সহ সারা জেলা জুড়ে যে গবাদি পশুর খামারগুলো রয়েছে প্রত্যেকটিতেই কিন্তু প্রতিনিয়ত কিন্তু গবাদি পশুর সংখ্যা কমছে। এই মুহূর্তে আমরা হালনাগাদ জেলা প্রাণী সম্পদ কর্মকর্তার কার্যালয়ের যে হালনাগাদ তথ্য অনুযায়ী এই মুহূর্তে কিন্তু সিরাজগঞ্জের 13,480টি গোখামারে প্রায় 8,76,000 গবাদি পশু রয়েছে, কিন্তু 6 মাস আগেও কিন্তু এর সংখ্যা ছিল অনেকটাই বেশি। এর মূল কারণ কারণ হিসেবে কিন্তু গোখামারিরা আমাদেরকে জানিয়েছেন, গত 6 মাসে কিন্তু গোখাদ্যের দাম দফায় দফায় বেড়েছে। এই মুহূর্তে যদি আমরা একটু গোখাদ্যের বাজারের কথা বলি, তাহলে এই মুহূর্তে কিন্তু গবাদি পশুর যে মূল খাদ্য গমের ভুসি, যেটি এই মুহূর্তে কিন্তু 55 থেকে 60 টাকা কেজিতে বিক্রি হচ্ছে, যেটি কিন্তু 6 মাস আগেও কিন্তু বাজারে 40 থেকে 45 টাকায় বিক্রি হয়েছে। একইভাবে যদি আমরা গরুর অর্থাৎ প্রয়োজনীয় যে খাবার ফলের কথা বলি, যেটি এই মুহূর্তে 65 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে, সেটিও কিন্তু 6 মাস আগে 50 থেকে 55 টাকা কেজি দরে বিক্রি হয়েছিল। এই যে গোখাদ্যের দফায় দফায় দাম বৃদ্ধি, এর ফলে কিন্তু গবাদি পশুর সংখ্যা দিনকে দিন কমে আসছে। গোখাদ্য বিক্রেতারা যারা রয়েছে তারা আমাদেরকে জানিয়েছেন যে 6 মাসে কিন্তু সিরাজগঞ্জের প্রায় 30% গোখাদ্য বিক্রি কমে আসছে। এর কারণ হিসেবে তারা গবাদি পশু কমে যাওয়াকে দায়ী করছেন। আমরা জেলা প্রাণী সম্পদ কর্মকর্তার সাথে কথা বলেছিলাম, তিনি আমাদেরকে যেমনটি জানিয়েছেন যে গোখাদ্যের যে প্যাকেটজাত খাবারের মূল্য বৃদ্ধির কারণে কিন্তু তারা গোখামারিদের বিভিন্ন ভাবে প্রশিক্ষিত করার চেষ্টা করছেন যে প্রাকৃতিক যে দানাদার খাদ্য রয়েছে সেই খাদ্য প্রস্তুত করার জন্য এই দানাদার খাদ্যের যদি ব্যবহার বাড়ানো যায় তাহলে এই সংকট থেকে উত্তরণ ঘটবে বলে জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা আমাদেরকে জানিয়েছে। আরেকটি বিষয় আমি আপনাদেরকে যদি জানাতে চাই, তাহলে কিন্তু আমরা সিরাজগঞ্জের শাহজাদপুরে যেমনটি দেখছি যে এই মুহূর্তে গড়ে প্রতি কেজি গোখাদ্যের দাম যেখানে 55 থেকে 60 টাকা কেজি পড়ছে, সেখানে কিন্তু মিল্ক ভিটা সহ যে বেসরকারি দুগ্ধ প্রক্রিয়াজাতকরণ কারখানাগুলো রয়েছে তারা কিন্তু দুধ সংগ্রহ করছে 42 থেকে 48 টাকা কেজি দরে, এবং খোলা বাজারের যারা কিন্তু এই দুধ বিক্রি হচ্ছে 50 থেকে 55 টাকা কেজি দরে। তো সেই হিসাবে কিন্তু 1 কেজি দুধ বিক্রি করে গবাদি পশুর 1 কেজি খাদ্যের দাম কিন্তু উঠছে না, যার ফলে কিন্তু প্রতিনিয়ত লোকসান দিয়ে গোখামারিরা অনেকটা হতাশার মধ্যে দিন কাটাচ্ছে। এই ছিল সিরাজগঞ্জ থেকে গবাদি পশুপালনের সর্বশেষ খবর। ধন্যবাদ। সাজিরুল ইসলাম সঞ্চয় জানাচ্ছিলেন সিরাজগঞ্জ থেকে।